আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। অক্ষয় কুমার হঠাৎ দিল্লির টয়লেটে, কেমন হতো যদি আপনার বাড়ির সামনে রাস্তাটা বিদেশের মতো ঝাঁ চকচকে হতো? সত্যি বিদেশের রাস্তাঘাটগুলো কেমন স্বপ্নের মতো মনে হয়, তাই না? মনে হয় বাস্তবে কখনোই তেমনটা সম্ভব নয়, কিন্তু আমরা যেটা স্বপ্ন দেখি সেটাও বাস্তব হওয়া সম্ভব। শুধু বদলাতে হবে আমাদের কিছু বদভ্যাস। এই ভাবনা থেকেই পরিচালক শ্রীনারায়ণ সিং তার প্রথম ছবির বিষয় নির্বাচন করেছেন টয়লেটকে। একটি টয়লেটকে ঘিরে, অথবা বলা ভালো একটি টয়লেটের অভাবকে ঘিরে আবর্তিত হচ্ছে একটি প্রেম কাহিনী। অক্ষয় কুমার এবং ভূমিকা পাডনেকার অভিনীত টয়লেট এক প্রেম কাথা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে বহু মহলে। সম্পূর্ণ ভিন্ন ধারার এই ছবি দর্শকের মনে গভীর রেখাপাত করবে বলেই মনে করেন পরিচালক। ছবির ট্রেলারে কেশবের চরিত্রে অক্ষয় এবং জয়ার চরিত্রে ভূমি সাড়া ফেলে দিয়েছেন সিনে সমাজে। ভারতের ছোট শহরগুলোর মফস্বল এবং গ্রামের দৈনন্দিনের এক বাস্তব সমস্যাকে ছবির বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টাটাই অভিনব। চরিত্রায়নের দিক থেকেও পরিচালক কোনো ঝুঁকি নিতে চাননি। বিভিন্ন চরিত্রে রয়েছেন অনুপম খের, সুধীর পাণ্ডে, শুভা খোটে, দীপেন্দু শর্মাদের শক্তিশালী গ্রুপ। ছবি নিয়ে শোরগোল এই মাত্রাতে পৌঁছেছে যে ইতিমধ্যেই অক্ষয় কেন্দ্রীয় সরকারের ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগ দিয়েছেন। দিল্লিতে চলতি সপ্তাহে সরকারি আধিকারিকদের জন্য ছবির একটি স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে। সব মিলিয়ে বিভিন্ন বিজ্ঞাপন, বিদ্যাবালানের মতো হট সেন্সেশনকে দিয়ে টিভি কমার্শিয়াল, স্বচ্ছ ভারত মিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের এত তোড়জোড়ের মাঝে কেশব জয়ার এই প্রেম কাহিনী মোদি সরকারের চেষ্টাকেই যে আরও এক ধাপ এগিয়ে দিল, এ কথা স্বীকার করতেই হয়। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।